তিনটা এক্সক্লুসিভ গাড়ি নিয়ে আমাদের আজকের স্পেশাল লাইভ। তিনটা স্পেশাল গাড়ি আকর্ষণীয় দামে আজকে পাবেন গাড়ি বাজার বিডি আমরা করি দিনের বেলায় কিন্তু আজকে ফার্স্ট টাইম আমার মনে হয় বেলা বিডিতে আপনারা অনেকেই ফ্রি সারা সারাদিন কর্মব্যস্ত জীবনের ফাঁকে এখন ফ্যামিলিকে নিয়ে মানে বাচ্চা কাচ্চা নিয়ে বউ ভাবি নিয়ে একসাথে বসে একটা অল্প সময়ের মধ্যে শর্ট লাইভ দেখবেন যেখানে আমরা আপনাদেরকে দেখাবো একটা আনকমন হ্যারিয়ার যাদের হেরিয়ার পছন্দ হেরিয়ার পাবেন যাদের মাছ দা এক জেলা দরকার মাছ দা এক জেলা পাবেন আর যাদের হেরিয়ার ওমা দুইটা হেরিয়ার দুই পাশে দুইটা হেরিয়ার আর মাঝখানে একটা এক জেলা এই তিনটা গাড়ি নিয়ে আমাদের শর্ট লাইফ বেশি সময় নিব না যারা এই মাত্র আমার ফেসবুক লাইভে ঢুকছেন আপনারা অবশ্যই আনন্দিত হবেন এটা জেনে যে আজকে তিনটা গাড়ির দামই হবে স্পেশাল আমরা সামনে ঈদকে রেখে একটা স্পেশাল দাম দিব যাতে করে এই ঈদেই গাড়িটা কেনা যায় গাড়ি বাজার বিডি বনানী থানার পাশে একমাত্র গাড়ি শোরুম বনানী থানার থেকে একটু পশ্চিম দিকে আসলে কিন্তু ভাই পশ্চিম না পূর্ব পশ্চিম পশ্চিম দিকে আসলে কিন্তু গাড়ি বাজার বেরিয়ে পাবেন সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে রাখেন আর পালে লাইকও দিয়ে দিয়ে আর কমেন্টস করে আমাকে জানাই দিবেন যে এই তিনটা গাড়ির মধ্যে আপনার কোন গাড়িটা বেশি ভালো লাগছে দুইটা আছে আপনার পাল কালারের আর একটা আছে আপনার রেড হ্যারিয়ার আর হচ্ছে এক্সেলা এই নিয়ে আমাদের আজকের গল্প দুর্জয় মামুন ভাই আছে আমার সাথে লাইভে তো যে যেখান থেকে দেখছেন একটু কষ্ট হলেও লাইভটা শেয়ার দিয়ে দেন আর আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে দেন মোত্তালে হোসেন ভাই আজকে ফার্স্ট হয়েছেন উনি সবার প্রথম কমেন্ট করছে হাই ভাই হ্যালো ভাই কেমন আছেন আপনি দেখি সেকেন্ড কে হয় কমেন্টস করেন বেশি বেশি কমেন্টস করেন আমি আপনাদের কমেন্টসের উত্তর দেবো আজকে আমি আছি গাড়ি বাজার বিডিতে আর আপনারা দেখছেন তিনটা স্পেশাল এক্সক্লুসিভ গাড়ির স্পেশাল লাইভ

আলী ভাই লেখছে হাই ভাই এরপরে শামিম ভাই লেখছে দাম বলেন ভাই রিয়াজ ভাই বলছে কম দামে আমি একটা গাড়ি কিনবো ভেরি গুড এটা লেখছে আমাদেরকে খুশি দাল ভাই অনেকগুলো কমেন্ট পরে দিছি সবাই একটু লাইভটা দেখেন শেষ পর্যন্ত মানে আজকে সবার কমেন্টস একটু পড়বে না জি আজকে আমাদের কাছে অনেকগুলো গাড়ি আছে বাজ আজকে আমরা অনলি তিনটা গাড়ি দেখাবো দুইটা হেরিয়ার এক্সক্লুসিভ এন্ড একটা হচ্ছে মাজদা Exela সো আজকে একটু কম দামি গাড়িটা দিয়ে শুরু করি এই গাড়িটা যেই প্রাইসে দিব এই প্রাইজে হয়তো আপনি কোথাও দেখেন নাই এর আগে ঠিক আছে মডেল ভাইয়া দুই হাজার চোদ্দ মডেল এটা আচ্ছা চোদ্দ মডেল রেজিস্ট্রেশন সম্ভবত দুই তে জি সতেরো একদম লাস্ট জি এটা সিসি হলো পনেরোশো অফটেন ড্রাইভ তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা এবং এইটা ভাইয়া পার্ল হোয়াইট কালার গাড়িটা টাচ আপ হয়েছে ঠিক আছে গাড়িটাতে টাচ আপ করা হয়েছে এটা আপনার পিছন থেকে একটু দেখান এই যে সেন্সর আছে দেখা যাচ্ছে জি ভাইয়া সব গাড়ির লোগো তো মাছদার একরকম এটা আমার এমন কেন এটা আমার মনে হয় না না আচ্ছা ভাই আগামী দিন আপনার সাথে দেখা করতে চাই আনিস ভাই মোহাম্মদ শাহরিয়ার ভাই হাসান ভাই মাজদা এক জেলা রেড কালার চোদ্দ পনেরো মডেল নিতে চাই দেখেন আচ্ছা এটা মানে এক্সট্রা চাকা কিন্তু আপনার বড় সাইজের এক্সট্রা কিনে নিছে আর আলগিতে এমনি দিব ভাই যেই ওয়েট যারা মাসদাগ জেলা চাচ্ছেন এটা তেলের চালিত গাড়ি মডেল হচ্ছে 14 এবং প্রাইস টা হবে রিজনেবল ইনশাআল্লাহ গাড়ির পেপার ফুল আপডেট আছে আপডেট আর এটা অকটেন চালিত পিছনে দরজাটা খোলেন আরে ভিতরে দেখেন বুঝছেন একটু আ কমন সিট কভার লাগাইছে সাইডের প্যাডগুলা দেখেন ভাইয়া এগুলো কি সিট কভার না অরিজিনাল সিট এটা সিট কভার

গাড়ি স্পিডে এসে আমাদেরকে দিয়ে একশো কিলোমিটার উপরে স্পিডে চালায় আসছে আচ্ছা তাহলে মাছদাক জেলার দাম হচ্ছে আপনার সতেরো লক্ষ চল্লিশ হাজার টাকা এবার দুইটা হেরিয়ার আছে দুই পাশ পাল কালার দিয়ে শুরু করি ভাইয়া পাল্টা আগে দেখাই জি এটা একটু ডিফারেন্ট মানে আপনি এজ ইউজুয়াল যে হেরিয়ার দেখেন দেখেন এটা ওই রকম গ্রিল কিন্তু চেঞ্জ জি এই বডি কিটটার নাম হচ্ছে আপনার গ্ল্যানজো গ্ল্যানজো আর এটা কিন্তু আপনার সব থেকে আলাদা আপনার গাড়ি সব থেকে আলাদা হবে যদি আপনি এই গাড়িটা নেন এটার মডেল হচ্ছে আপনার দুই পনেরো মডেল পনেরো ভাই এটাতে কিন্তু সানরুপ আছে জেবিএল আছে 360 ক্যামেরা আছে সব আছে এটাতে ফুল লোডের গাড়ি এটা ফুল লোড মানে অনেকে বলে ফুল লোড ফুল লোড বাট ফুল লোড বলতে যে ব্যাপারটা বোঝায় আপনি এই হেরিয়ারে জিনিসটা পাওয়ার আছে সানরুফ আছে সিট মেমরি আছে তারপর আপনার জেবিএল আছে মানে হেরিয়ারে যত ফিচার থাকার আছে ফুল বডি সেন্সর পাল কালার গাড়ি মডেল হচ্ছে দুই হাজার পনেরো মডেল আর রেজিস্ট্রেশন

পনেরো মডেল এটাতে সব আছে সব এবং পেপারটা দাম দিয়েছি এটা কিন্তু বডি কিটটা গ্লেনজো জি আচ্ছা মানে আর একটা বিষয় বলি হ্যাঁ জাপান থেকে এই বডি কিট আসছে এটা তো জাপান থেকে এসছে আর সেকেন্ড থিং হচ্ছে যে ধর একই টাইপের গাড়ি দেখতে মনে হচ্ছে একই রকম বাট গাড়ির দামের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি গাড়ি টু গাড়ি ভ্যারি করে ঠিক আছে আচ্ছা আরো একটা গাড়ি এটা হচ্ছে হ্যারিয়ার জি বাট এটাতে সব অপশনই আছে শুধু সানরুফটা নাই এটা আবার একটু মজার কি মজা মানে মজা হচ্ছে যে এই ভদ্রলোক যখন গাড়িটা কিনে ওনার সানরুফ পছন্দ না মানে উনি চাই যে উনি সানরুফ ছাড়া একটা গাড়ি কেনার জন্য ওনার সানরুফটা পছন্দ না যে না সানরুফ ভেঙে যেতে পারে সানরুফ ফেটে যেতে পারে প্রবলেম হতে পারে অনেক গরম লাগতে পারে বিভিন্ন কারণে আসলে আপনি দেখেন একদম গাড়ির মতো মানে রিকন্ডিশন গাড়ি থাকে শোরুমের মধ্যে আপনি এই গাড়িটাকে পাবেন ইনশাল্লাহ দুইটাই তেলের গাড়ি দুইটাই তেলের গাড়ি এবং এই হেরিয়ারটা আমি ক্যামেরাতে কিভাবে কেমন দেখা যাচ্ছে আমি জানি না একদম ফ্রেশ গাড়ি বাজার বিডি বনানি থানার সামনে থেকে আমরা লাইভ করছি এখন আপনারা যদি এই গাড়িটা কেউ দেখতে চান বনানী থানার পাশে গাড়ি বাজার বিডিতে আর স্ক্রিনে ফোন নাম্বার আছে এটাতে আছে যেটার কথা একটু আগে বলতেছিলাম

এই গাড়িটা এত বেশি কিউট থ্রি সিক্সটি ক্যামেরা হান্ড্রেড পার্সেন্ট সব আছে মানে এটা এটা দেখলে আপনার দেখলে আপনার মনে হবে যে আপনি একটা রিকন্ডিশন গাড়ি দেখছেন আপনি একটা মানে আনরেজিস্টার্ড গাড়ি দেখছেন আমি এটা অনেস্টলি বলতেছি এবং বাইশে যেহেতু রেজিস্ট্রেশন খুব বেশি একটা ইউজও কিন্তু হয় না গাড়িটা লতিফ ভাই বলছে হাসান ভাই গাড়ি বাজার বিডি সবচেয়ে ভালো ভালো গাড়ি আকর্ষণীয় গাড়ি সবসময় উপহার দেয় ইনশাআল্লাহ ওকে তাহলে আপনার হেরিয়ার 16 মডেল এটার দাম কেমন এইটার দাম দিয়েছি আমরা

বাইক চালানো যে কমফোর্টনেস থাকে না এই গাড়িটার বাইকের মতো একটা কমফোর্টনেস থাকবে আপনার কাছে যে আপনি বাইক চালাতে যে ফিলটা পাবেন এই গাড়িটা সেম ফিল পাবেন কিন্তু আপনি এটা গাড়ি চালাবেন এই দেখেন কত ইজি দেখছেন এই যে সাত খুলে নিয়ে যাইতেছে কি অবস্থা এখন এটা কিন্তু আপনার অন্যরকম একটা লুক মানে আপনি স্পোর্টস কার যদি লাভার হয়ে থাকেন কম টাকার মধ্যে একটা সুন্দর স্পোর্টস কার চাইলে কিন্তু ব্যাক ক্যামেরাও আছে হ্যাঁ এই গাড়িটা নিতে পারেন ব্যাক ক্যামেরাটা অনেক ক্লিয়ার এবং গাড়িটাও খুব সুন্দর Honda 660 660 সিসির টার্বো ইঞ্জিন এবং এটা এক লিটার তেলে আপনার মোটামুটি ভালোই কিলো চলবে বিশ কিলোমিটারের কাছাকাছি যেতে পারে জি তাইলে আপনার আজকে চারটা গাড়ি দেখাই দিলাম কোনটা ভালো লাগলো কমেন্টস করে দেন আর গাড়ি বাজার বিটি খোলা আছে শুক্রবার সহ প্রতিদিন এভরিডে এভরিডে কোন সমস্যা এবং ঢাকার বাইরে থেকে যারা আসতে চান আপনাদের লেট নাইট হলেও কোনো প্রবলেম নাই যেহেতু আমরা আশেপাশে আছি ইনশাল্লাহ যে কোনো সময় ডিল করতে পারবেন চলে আসবেন আর আমাদের নেক্সট লাইভ আগামী পরশু শুক্রবার সকাল দশটার পরে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আর দেখতে থাকুন আসান ব্লগস